এক খণ্ড লাল সবুজের বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের রক্তের দামে কেনা এই বাংলা এবং বাঙালি জাতি আজ স্বাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের মতো বিচক্ষণ দেশপ্রেমিক এই বঙ্গে জন্মেছিলেন বলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক এটা আমাদের গর্বিত পরিচয় কিন্তু ইতিহাস বলে অন্য কথা যারা এই দেশটা গড়ে দিয়ে গেছেন আমরা কি বাঙালি জাতি হয়ে তাদের সঠিক মূল্যায়ন করতে পেরেছি যুদ্ধকালীন সময়ের সঠিক ইতিহাস বিকৃত হয়ে যায়নি যখন মুক্তিযুদ্ধের দামামা বেজে উঠে বাংলার আকাশে বাতাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন পশ্চিম পাকিস্তানে বন্দি তিনি পাকিস্তানে বসে পাইচারি করেছেন দেশটা কবে স্বাধীন হবে আদৌ হবে কিনা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাংলাদেশকে স্বাধীন করার পেছনে যে বিচক্ষণ মেতা কাজে লেগেছিল সেই মেদার যোগান দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব কাছে আস্থাভাজন বঙ্গতাজ তাজউদ্দিন আহম্মদ ইতিহাসবিদরা স্বীকার করলেও বাস্তবে তার কোনো যৌতিক দলিল নেই যেটুকু আছে তা কেবল সারসংক্ষেপ ছায়া মাত্র তাজউদ্দিন আহমেদ সরকার গঠনের মাধ্যমে শক্তিশালী সংগঠন গড়ে যুদ্ধ পরিচালনার যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তা বাংলার সোনালী সকালের প্রথম ধাপ ছিল বন্দি থাকাকালীন সময়ে বঙ্গবন্ধুর কোনো কমান্ড পূর্ব বাংলায় না পৌঁছালেও তাজউদ্দিন আহমেদের মতো প্রকৃত দেশপ্রেমিকদের সাহসী ভূমিকা সেদিন ভূমিকম্পের মতো দাবানল হয়ে গর্জে উঠেছিল দেশ স্বাধীন হয় বঙ্গবন্ধু ফিরে আসেন স্বাধীন বাংলায় তাজউদ্দিন আহম্মদ একটি স্বাধীন দেশ উপহার দেন বঙ্গবন্ধুর হাতে মুক্তিযুদ্ধের বলিষ্ঠ নেতৃত্ব দানকারী তাজুদ্দিন আহমদ যদি খন্দকার মুস্তাকের ভূমিকায় সেদিন পালন কিংবা মনে মনে ভাবতেও পারতেন তাহলে হয়তোবা জাতির পিতা তাজউদ্দিন আহমেদ হয়ে উঠতে পারতেন বঙ্গবন্ধু স্বাধীন বাংলায় ফিরে আসলে বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন খুব পাশাপাশি থেকে বিধ্বস্ত বাংলা বাংলাটাকে নতুন করে সাজাবার প্লানে যখন মত্ত ছিল ঠিক তখনই মুস্তাক আহমেদের মতো ঘাতকেরা বঙ্গবন্ধু এবং বঙ্গতাজের মাঝে দূরত্ব সৃষ্টি করার নেপথ্যে কাজ করেছেন হয়তো বঙ্গবন্ধুকে তারা বুঝিয়েছিল বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাজউদ্দিন আহমেদের ভয়সী ভূমিকা বাংলার ইতিহাসে এক অনন্য বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন যদি পাশাপাশি থাকে তাহলে হয়তো বাংলার ইতিহাস যখন লেখা হবে তখন হয়তো অনেকটা জায়গা জুড়ে বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের নাম দখল হয়ে থাকবে দূরত্ব সৃষ্টি করেছিলেন সেই দূরত্ব না থাকলে হয়তো বঙ্গবন্ধু এবং বঙ্গতাজ খুব পাশাপাশি থেকে সোনার বাংলাটাকে গড়ে দিয়ে যেতে পারতেন অনেক দূর বঙ্গতাজ নিজেকে আড়াল করে রাখতে পছন্দ করতেন বলেই হয়তো তিনি বলতে সাহস পেয়েছিলেন আমি দেশের জন্য এমনভাবে কাজ করব যেন ইতিহাস লেখার সময় আমাকে খুঁজে না পায় এই একটি কথার জন্যই তিনি ইতিহাসের পাতায় অনুপস্থিত এক জেল হত্যার দিবস ছাড়া তাজউদ্দিনকে স্মরণ করার কোনো তাগিদ থাকে না বাংলার জমিনে নতুন প্রজন্ম হয়তো তাজউদ্দিন আহমেদের নাম শুনে অবাক হবে ভাববে কে এই তাজুদ্দিন আহম্মদ আসলেই কে তাজউদ্দিন আহম্মদ প্রশ্ন রেখে গেলাম বিকৃত ইতিহাস নির্মাণকারীদের বিবেক পাড়ায় গাজীপুর টেলিভিশন অবিরাম গাজীপুরের প্রতিচ্ছবি